গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সানজিদা আফরিন, তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে অণুপরমাণু সংক্রান্ত। তো আমরা যে অ্যাভোগাড্রো সংখ্যা জানি, অ্যাভোগাড্রো সংখ্যা থেকে আমরা কিভাবে কোনো মৌলের জন্য কিংবা কোনো যৌগের জন্য অণু সংখ্যা বের করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের আজকের গাণিতিক সমস্যার মূল আলোচনা। তো সেজন্য আমাদেরকে প্রথমেই যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমরা যেই ধ্রুবকটা পাই সেটা। তো অ্যাভোগাড্রোর প্রকল্প হচ্ছে, আমরা জানি, একই চাপে এবং একই তাপমাত্রায় সমান সম আয়তনের সকল গ্যাসে, মৌলিক এবং যৌগিক গ্যাসে সমান সংখ্যক অণু থাকে এবং সেই অণু সংখ্যাটা প্রমাণ তাপমাত্রা এবং চাপে মোলার আয়তনে অণু সংখ্যাটা হচ্ছে এন এ, যেটি হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটি হচ্ছে 6.02 × 10⁻²। তো এখন আমরা গাণিতিক সমস্যার দিকে যদি আগাই, তাহলে হচ্ছে আমরা প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পরমাণু সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা দেখে থাকবো আর অণু সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা দেখে থাকবো। তো আমরা যখন পরমাণু সংক্রান্ত কোনো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তখন আমরা পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব, এবং যখন অণু সংক্রান্ত কোনো গাণিতিক সমস্যা দেখব তখন হচ্ছে আমরা আণবিক ভর নিয়ে কথা বলবো। তো তার মানে আমরা যখন যেই মৌল বা যৌগ নিয়ে আলোচনা করব, তখন সেই মৌল বা যৌগের আণবিক বা পারমাণবিক ভর আমাদের জানতে হবে। তো সেজন্য আমাদের পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো দেয়া আছে সেই মৌলগুলোর পারমাণবিক ভরটা আমার জানতে হবে। তো সাপোজ আমি যদি হাইড্রোজেন নিয়ে কথা বলি, তাহলে আমার হাইড্রোজেনের পারমাণবিক ভর কত সেটা আমার জানতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম, এবং হাইড্রোজেন যেহেতু দ্বিপারমাণবিক সেহেতু হাইড্রোজেনের অণুর ভর হচ্ছে 2×1 অর্থাৎ 2 গ্রাম। ঠিক একইভাবে অক্সিজেনের জন্য আমি যদি মানগুলো লিখে ফেলি, হাইড্রোজেনের জন্য পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম এবং H2 অর্থাৎ আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। অক্সিজেনের জন্য পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম এবং O2 অর্থাৎ অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তো এভাবে আমাদের এই ভরগুলো জানতে হবে। কেন? কারণ আমরা মোল নিয়ে কথা বলবো। যেহেতু আমরা কোনো মোল অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যক অণুর কিংবা পরমাণুর ভর নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট সংখ্যক অণুর বা পরমাণুর যে ভরটা আছে সেটাও আমার জানতে হবে। এখন আমি যদি বলি যে 5 গ্রাম হাইড্রোজেনে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, আমি 5 গ্রাম হাইড্রোজেন কোনো একটা বক্সে কিংবা বিকারে নিলাম, এখন হচ্ছে সেখানে কতটি হাইড্রোজেন পরমাণু আছে সেটা আমার জানতে হবে। এখন আমি জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম, অর্থাৎ 1 গ্রামে আমার কতটি হাইড্রোজেন পরমাণু আছে, 6.02 × 10⁻²। এখন যেহেতু আমার 5 গ্রাম, 5 গ্রামে কতটুকু আছে সেটা হচ্ছে আমি জানতে চেয়েছি, তাহলে আমি লিখবো 5 গ্রাম হাইড্রোজেনে সিম্পলি 6.02 × 10⁻²⁵। তাহলে আমি ক্যালকুলেটারের সাহায্যে যদি বের করি, তাহলে দেখবো 6.02 × 10⁻²⁵। তাহলে আমি কত পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 3×10⁻²⁴। অর্থাৎ আমার 5 গ্রামে হাইড্রোজেন পরমাণু আছে হচ্ছে 3×10⁻²⁴। তো ঠিক একই রকমভাবে আমি এটা হাইড্রোজেন পরমাণুর জন্য চিন্তা করেছি। এখন যদি আমি অক্সিজেন পরমাণুর জন্য ভাবি, অক্সিজেন পরমাণুর জন্য ভাবলে আমার কী করতে হবে, অক্সিজেনের পারমাণবিক ভর নিয়ে ব্যবহার করতে হবে। অক্সিজেনের পারমাণবিক ভর কত, এই যে 16। তাহলে অক্সিজেনের জন্য সিম্পলি অক্সিজেনের জন্য হচ্ছে 16 গ্রামে হচ্ছে 6.02×10⁻²⁴ পরমাণু রয়েছে অক্সিজেনের। এখন যদি আমি একইভাবে 5 গ্রাম অক্সিজেনে কতটি অক্সিজেনের পরমাণু আছে সেটা আমার যদি জানতে চায়, তাহলে হচ্ছে আমি সিম্পলি কী করতে হবে, আমার 5 গ্রামের জন্য যদি জানতে চায় তাহলে আমার ঐকিক নিয়মের সাহায্যে প্রথমে 1 গ্রামে কতটি রয়েছে, 6.02×10⁻²⁶ এবং 5 গ্রামে তাহলে কতগুলো আছে, 6.02×10⁻²⁶
ইন্টু ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন। এই ফলটা যদি আমি ক্যালকুলেটারের সাহায্যে বের করি তাহলে আমি হচ্ছে দেখব সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে আমি কী দিব সিক্সটিন। তাহলে হচ্ছে আমি পাবো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি। অর্থাৎ অক্সিজেনের ফাইভ গ্রামে অক্সিজেনের পরমাণু আছে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি। তো এভাবে পরমাণুর যদি যে কোনো ভরের পরমাণু, যে কোনো ভরের কোনো গ্যাসে কিংবা কোনো মৌলিক বা যৌগিক পদার্থে কতটি পরমাণু রয়েছে সেটি যদি জানতে চাই তাহলে পারমাণবিক ভর ব্যবহার করে আমরা হচ্ছে কতটি পরমাণু আছে সেটি আমরা বের করতে পারবো। তো ঠিক একইভাবে যদি অণুর ভর দেয়া থাকে এবং অণুর সংখ্যা যদি জানতে চাওয়া হয় তাহলে হচ্ছে আমরা কিভাবে করব, আমরা যেহেতু পরমাণুর সংখ্যা বের করার সময় পারমাণবিক ভর ব্যবহার করেছি ঠিক একইভাবে অণুর সংখ্যা যখন আমি বের করব তখন হচ্ছে আণবিক ভর ব্যবহার করব। ঠিক একইভাবে যদি বলা হয় ফাইভ গ্রাম হাইড্রোজেনে, মানে ফাইভ গ্রাম হাইড্রোজেনে কতটি হাইড্রোজেনের অণু রয়েছে, ঠিক একইভাবে আমি যেহেতু জানি আমি হাইড্রোজেনের জন্য আণবিক ভর হচ্ছে টু গ্রাম, সেহেতু টু গ্রামে হাইড্রোজেনের অণু হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি। সেক্ষেত্রে ফাইভ গ্রামের জন্য আমার অণু আসবে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই হচ্ছে এই টু গুণ হচ্ছে এই ফাইভ। তাহলে হচ্ছে আমি কত পাবো, সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই ইন্টু ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে টু। তাহলে আমি পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর টি। তো এই হচ্ছে হাইড্রোজেনের জন্য পাঁচ গ্রাম হাইড্রোজেনে হাইড্রোজেনের অণু কতটি আছে সেটি। তো একইভাবে আমি যদি অক্সিজেনের জন্য বের করি তাহলে হচ্ছে আমি একইভাবে অক্সিজেনের আণবিক ভরটি বের করবো। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে থার্টি টু গ্রাম, সেহেতু থার্টি টু গ্রাম অক্সিজেনে অণু হচ্ছে কতটি রয়েছে, এই যে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি। অর্থাৎ এখন যদি আমার সেই একই ফাইভ গ্রামে যদি আমি নির্দিষ্ট করে দিই তাহলে হচ্ছে ফাইভ গ্রামের জন্য অক্সিজেন আছে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে আমার এই ফাইভ এবং ডিভাইডেড বাই হচ্ছে থার্টি টু। তাহলে আমি অ্যান্সার হচ্ছে পাবো কি সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে থার্টি টু। তাহলে আমি পাবো হচ্ছে নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি অক্সিজেন অণু আছে অক্সিজেনের পাঁচ গ্রামে। তো এভাবে আমরা অণু সংখ্যা বের করার ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার করে এবং পারমাণবিক সংখ্যা বের করার ক্ষেত্রে পরমাণু সংখ্যা বের করার ক্ষেত্রে পারমাণবিক ভর ব্যবহার করে সিম্পলি আমরা এই এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো সামনের ক্লাসে আমরা হচ্ছে আয়তন থেকে যেভাবে আমরা পরমাণুর সংখ্যা কিংবা আয়তন সংক্রান্ত যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।